ওর পিতা দে, ম্যাম আমার 17 সপ্তাহ চলছে, কিছুদিন যাবত আমার গলা শুকিয়ে যাচ্ছে, একটু পর পানি খাওয়ার পরও এমন হচ্ছে বারবার, পানি খাবার 2-3 মিনিট পর আবার গলা শুকিয়ে যাচ্ছে, এখন কি করতে পারি ম্যাম? আমার মিল্কের মতো পানি পানি সাদা সাদা হচ্ছে প্রেগনেন্সির প্রথম থেকে, প্রেগনেন্সি একদম প্রথম থেকে জ্বর আসে, কিন্তু তাপমাত্রা বেশি থাকে না, হালকা জ্বর আসে এখনো। এই অবস্থায় আমার করণীয় কি প্লিজ জানাবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার ব্লাড সুগার মাপান 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ এবং তার সাথে হিমোগ্লোবিন A1C করেন। 2 নাম্বার কথা, সাদা স্রাবটা চুলকায় কিনা, যদি নাও চুলকায় আর আপনার যেহেতু জ্বর থাকছে ইউরিন আপনি ব্লাড টেস্ট করতে দেবেন। প্রথম হচ্ছে ব্লাড ফর সিবিসি, তার সঙ্গে করবেন ব্লাড সুগার 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ, হিমোগ্লোবিন A1C এবং ইউরিন আর ই করতে দিবেন। দিয়ে আপনি মার্কেটে অনেকগুলি ভ্যাজাইনাল সাপোজিটরি পাওয়া যায়, তার মধ্যে একটা মনে করেন ভি ক্যাপ ভ্যাজাইনাল সাপোজিটরি, এটা আপনি পর পর 6 রাত মাসিকের রাস্তার ভিতরে দিয়ে দিবেন, সকালে এটা গলে বেরোয় যাবে, এবং আপনি এফান ক্রিম মাসিকের রাস্তার বাইরে লাগাবেন যদি চুলকানি থাকে, এবং বিটাডিন সলিউশন কিনতে পাওয়া যায়, সেটা পানির সঙ্গে মিশিয়ে মাসিকের রাস্তাটা আপনি পরিষ্কার করে নেবেন। আর আপনার ব্লাডের রিপোর্ট গুলি আসলে আপনি আপনার কনসালটেন্ট কে দেখাতে পারেন, আপনি যাকে দেখান, অথবা আপনি যদি চান কর্সেল বাংলাদেশের থ্রুতে আমাকে পাঠালেও আমি চেক করে দেব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবিনা পারভিন, অ্যাসোসিয়েট প্রফেসর গাইনি অ্যান্ড অবস্টেটিক্স, আপনাদের কাছে অনেকদিন পর আবার ফিরে আসছি কর্সেল বাংলাদেশের তরফ থেকে আপনাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সহায়তা করে অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করার জন্য কিছু পরামর্শ দিব, জানি না আপনাদেরকে কতটুকু সাহায্য করতে পারবো। তবে আমি অনুষ্ঠানের প্রথমে কর্সেল বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে প্রায় 3 বছরের মতো এই প্রোগ্রামটা যে লাইভে বিভিন্ন আমাদের স্বনামধন্য প্রফেসরদের নিয়ে আসছে এবং প্রেগনেন্ট মাদের সুবিধার জন্য এই প্রোগ্রামটাকে চালু রেখেছে, এবং এই জন্য যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যে মায়েরা, কোনো সুবিধা বঞ্চিত মায়েরা যারা কোনো চিকিৎসা সুবিধা পাচ্ছে না, সেটা শুধু আমি বলবো যে সামাজিক কারণে, তারাও তো ঘরে বসে এই তাদের সুবিধা চিকিৎসাগুলি নিতে পারছে, সেই জন্য আমি কর্সেল বাংলাদেশকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। এবং আমি কর্সেল বাংলাদেশ কি জিনিস সেটা আপনাদেরকে একটু বলবো। কর্সেল বাংলাদেশ একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি আপনার শিশুর স্টেম সেল ব্যাংকিং করতে পারেন। স্টেম সেল জিনিসটা কি? স্টেম সেল হলো আদি কোষ, যে কোষ থেকে একটা শরীরের প্রত্যেকটা অংশ তৈরি হয়। ওই কোষটি থেকে এক লিভার, কিডনি, হার্ট, লাংস প্রত্যেকটা জিনিস তৈরি হয়। সেই জন্য এই কোষটা দিয়ে আমরা চিকিৎসা বিজ্ঞান এখন যে পর্যায়ে চলে গেছে, এই কোষটি দিয়ে লিভার সিরোসিস এর চিকিৎসা হচ্ছে, হার্টের চিকিৎসা হচ্ছে, ব্রেনের চিকিৎসা হচ্ছে, এমনকি 80টি ডিজিজের পৃথিবীতে প্রতিষ্ঠিত চিকিৎসা হচ্ছে, তার মধ্যে যেমন ধরেন হচ্ছে অটিজম, লিভার সিরোসিস, সব ধরনের লিকোমিয়া, থ্যালাসেমিয়া, এগুলো চিকিৎসা হচ্ছে, সব ধরনের রক্ত ক্যান্সারের চিকিৎসা হচ্ছে, এখন আপনি অ্যালজিমারেরও চিকিৎসা চলছে, এবং ইদানিং দেখা যাচ্ছে যে স্ট্রোকের পেশেন্ট কেও স্টেম সেল দিয়ে ট্রিটমেন্ট করে অনেকটাই উন্নতি পেয়েছে। সেই জন্য আপনি আপনার বাচ্চার যদি স্টেম সেল ব্যাংকিং করেন, কোন জায়গা থেকে আপনার বাচ্চার স্টেম সেলটা নেওয়া হবে, বাচ্চা জন্মের পর আমরা নাভি থেকে কর্ডটা কেটে বাদ দিই নাড়িটা এবং ফুলটা ফেলে দিই, এই ফেলে দেওয়া অংশ থেকেই আমরা এই স্টেম সেলটা কালেকশন করে নেই, এবং এটা 21 বছরের জন্য আমরা সংরক্ষিত করে রাখি, যখনই যার প্রয়োজন হবে তার পরিবারের বা ওই বাচ্চার অথবা তার ভাই বোন আত্মীয় স্বজন যদি তার স্টেম সেল দিয়ে কাজ হয়, তখন আমরা এই স্টেম সেলটা যে হাসপাতালে তার চিকিৎসা হবে সেই হাসপাতালে এই কর্সেল বাংলাদেশ এই সেলটা পৌঁছে দিবে। এই যে 21 বছরের জন্য আপনি রাখতে পাচ্ছেন, সেই জন্য খুব অল্প খরচে, এবং সেটা চাইলে আপনি কিস্তিতেও দিতে পারেন। শুধু তাই না, একটা অমূল্য রত্ন, আমরা কিন্তু জানি না যে এই স্টেম সেলটা কত কাজে লাগছে, অথচ এটা আমরা কি করে ফেলে দিই, এবং আমাদের অনেকের মধ্যে এই সম্বন্ধে ধারণাই নাই যে স্টেম সেল কি,
কর্টসেল থেকে, কর্ড ব্লাড থেকে কিভাবে স্টেম সেল কারেক্ট করে রাখা যায় যাতে বাচ্চা মা কারো কোনো হার্ম হবে না, অথচ 80টা রোগ যদি আমার পরিবার বা পরিবারের কারো হয়, যে বাচ্চার স্টেম সেল রেখে দিলাম তারও যদি হয় তারও চিকিৎসা করা যাবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা স্টেম সেল কি জিনিস, কিভাবে এটা রাখা যায় এই সম্বন্ধে আপনারা জানতে চাইলে কর্টসেল বাংলাদেশের ফেসবুক পেজে গেলে আপনারা অনেক এইরকম ডকুমেন্টারি ফিল্ম পাবেন, যেগুলো আপনারা দেখলে এই সম্বন্ধে জানতে পারবেন। এবং আরো বেশি কিছু যদি জানতে চান, আমার যে নাম্বারটা আসে কর্টসেল বাংলাদেশের, সেই নাম্বারে ফোন করলে আপনারা আরো বিশেষভাবে সবকিছু জেনে নিতে পারবেন। তারপরে আসে আমি কর্টসেল বাংলাদেশ, এই যে 3 বছর থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে, মধ্যেও কিন্তু অনেকের মধ্যে সচেতনতা তৈরি হয়ে গেছে এবং অনেকেই কিন্তু তাদের বাচ্চাদের স্টেম সেল ব্যাংকিং অলরেডি করেছে গত 3 বছরে। শুধু তাই না, আমরা নাম প্রকাশ করব না, কর্টসেল বাংলাদেশের এই স্টেম সেল ব্যাংকিং এর মাধ্যমে কোনো একটি পরিবার তার বাচ্চার থ্যালাসিমিয়ার চিকিৎসা করে তারা কামিয়াবি হয়েছে। সেই জন্য আমি আপনাদের বলবো আপনারাও জেনে নিন, আপনারাও আপনার আগন্তুক বাচ্চার স্টেম সেল ব্যাংকিং করেন। এরপর আমি চলে আসি আজকের প্রোগ্রামে। প্রোগ্রামে আসার পর আমি আপনাদেরকে বলবো যে এই অনুষ্ঠানটি আপনারা যখন দেখবেন আপনারা একটা লাইক দেন এবং এটাকে শেয়ার করেন। শেয়ার করাটা খুব বেশি জরুরি এই জন্য যে আপনার একটা শেয়ারিং এর মাধ্যমে অনেক প্রত্যন্ত অঞ্চলের একটি সুবিধা বঞ্চিত মা জানতে পারবে তার একটা অসুবিধা হলে ডাক্তারের কাছে না যেও সে কি করলে সুস্থ থাকবে, কিভাবে খাবার খেলে তার গর্ভকালীন সময়টা খুব ভালো থাকবে এবং তার প্রসবটা সুন্দরভাবে হবে, এবং সময় সে কি কি করবে, যাগুলি আমাদের বিভিন্ন ম্যাডামরা এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু অনেকগুলি, রওশন ম্যাডাম, তারপর হচ্ছে মালিহা ম্যাডাম, তারপর সেহরিন ম্যাডাম, ওনারা কিন্তু, ফারহানা দেওয়ান ম্যাডাম, অনেকে, অনেক ম্যাডামের নাম আমি উল্লেখ করে শেষ করতে পারবো না, যারা আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাডভাইস করেছে। শুধু তাই না, এই অনুষ্ঠানে আপনারা ডায়াবেটিস, বাচ্চা গর্ভকালীন সময়ে ডায়াবেটিস এর কি চিকিৎসা, তার জন্য কিন্তু অনেক চিকিৎসকের, বিশেষজ্ঞের মতামত রয়েছে, এবং অনেক স্কিনের ডাক্তার, যাদের চর্মরোগ বিশেষজ্ঞ রয়েছে, বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের কিন্তু এখানে অনেক পরামর্শ রয়েছে। আপনারা কিন্তু এই ফেসবুক পেজে যে এই অনুষ্ঠানগুলি দেখবেন এবং সেটা শেয়ার করবেন, আপনাদের একটা শেয়ারিং এর মাধ্যমে অনেক মা সুবিধা পাবে। শুধু তাই না, বাংলাদেশের বাহির থেকেও কিন্তু আমরা রেসপন্ড পাই, আমাদের অনেক প্রবাসী বাঙালি মা আছে যারা কোনো ছোটখাটো সমস্যার জন্য ডাক্তারের কাছে যেতে পারে না, তারা কিন্তু এই ছোটখাটো সমস্যাগুলি কর্সেল বাংলাদেশের ফেসবুক পেজ থেকে নিয়ে তাৎক্ষণিক চিকিৎসাটা তারা নিতে পারে। সেই জন্য আপনাদেরকে আমি এই দ্বিতীয় বার আপনাদেরকে এই বিষয়ে বলে আমি আমার মূল প্রোগ্রামে চলে যেতে চাই। অনেক দিন পর আমি আপনাদের কাছে এসেছি আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। আমি আপনাদেরকে প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত বলে নিচ্ছি, আমি আমার ব্যক্তিগত কারণে এতদিন আপনাদের সামনে পারিনি বা আসা সম্ভব হয়নি, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং আমি কর্সেল বাংলাদেশকেও আমার পক্ষ থেকে দুঃখ যা প্রকাশ করছি, কারণ ওনারা আমাকে বারবার আনতে চেয়েছে কিন্তু আমি বিভিন্ন সামাজিক পারিবারিক সমস্যার জন্য আসতে পারিনি। সেই জন্য আপনাদের আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করে আমি আমি অন্তরালে যে রয়েছে তাকে বলবো, সানজিদা দীপু আমাকে প্রশ্নগুলি দেওয়ার জন্য, এবং সানজিদাকেও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই অনুষ্ঠানটা সে একক হাতে আপাতত চালিয়ে নিচ্ছে। আর মোস্তাফিজ সাহেবকে তো অবশ্যই ধন্যবাদ বলতে হয়, কারণ এই পুরো প্রতিষ্ঠানটি সে এককভাবে এবং তার নিজের আন্তরিকতার দ্বারা, কোনো লাভ ক্ষতির হিসাব বাদ দিয়ে উনি কিন্তু এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছে। সেই অনুষ্ঠান না, কর্টসেল বাংলাদেশকে এই করোনার সময় সে এককভাবে তার মানে লাভ ক্ষতির চিন্তা বাদ দিয়ে সে চালিয়ে গেছে, এই জন্য আমরা সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই প্রোগ্রামে আছেন, প্রোগ্রামটা শুনছেন। আমি অনেকদিন পর আবার প্রোগ্রাম করছি, আমি জানি না কতটুকু আপনাদেরকে সাহায্য করতে পারলাম, তবে কর্টসেল বাংলাদেশ আপনাদেরকে যে
সুবিধাটা দিচ্ছে। আমি আবারও আপনাদের অনুরোধ করব আপনারা কর্সেল বাংলাদেশের প্রোগ্রামগুলি শুনেন এবং দেন এবং শেয়ার করেন। আপনারা যখন লাইক দিবেন এবং শেয়ার, যে এই বেস্ট ফ্রেন্ড যারা হবে, শেয়ারিং যাদের বেশি থাকবে, লাইক যাদের বেশি থাকবে, তাদেরকে কর্সেল বাংলাদেশ লাইভ প্রোগ্রামে নিয়ে আসবে, সেটা আমি হই বা আমার যে কোনো সিনিয়র ম্যাডাম তার অনুষ্ঠানে আপনাকে নিয়ে আসবে। এই জন্য আপনাকে আমি রাত বলবো, আপনি একটা লাইক দেন, আপনার একটা লাইক, আপনার একটা শেয়ার। সুবিধা বঞ্চিত অনেক মা যে গ্রামগঞ্জে আছে, সরকার কিন্তু ঘরে ঘরে চিকিৎসা পৌঁছে দিয়েছে, স্যাটেলাইট ক্লিনিক, কিন্তু বর্তমান সরকার ঘরে ঘরে চিকিৎসা পৌঁছে দেওয়ার আমাদের দুর্ভাগ্য, সমাজ ব্যবস্থার জন্য ঘরের থেকে বের হয়ে আসা আমাদের এদের জন্য সম্ভব হচ্ছে না। সেই জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে যদি একটি মেয়েও একটি সুবিধাও পায়, সেটাই বলবো আমাদের অনেক বড় প্রাপ্তি এবং কর্সেল বাংলাদেশের অনেক বড় প্রাপ্তি। তার সাথে সাথে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা কর্সেল বাংলাদেশের ফেসবুক পেজে যান এবং কর্সেলের স্টেম সেল ব্যাংকিং কি জিনিস এবং এটা যে কত উপকার এবং সারা বিশ্ব যে এই ব্যাপারে কতটা এগিয়ে গেছে, আমরা যে কত পিছিয়ে আছি, এটা একবার জেনে নেন। এবং আপনার বাচ্চার স্টেম সেল ব্যাংকিং করার জন্য আপনি এগিয়ে আসুন, এবং তার জন্য যদি আর্থিক কোনো সুবিধা চান, অবশ্যই আমি আপনাকে বলব কর্সেল বাংলাদেশের সঙ্গে কথা বলেন, 21 বছরের জন্য আপনার বাচ্চার স্টেম সেল ব্যাংকিং করেন, এবং তার জন্য যে আর্থিক সুবিধাটা আমার মনে হয় কথা বললে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে আজকে এই জুম্মার দিনে, আর বেশি সময় আপনাদের নিব না, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল, এই মুহূর্তে যারা অসুস্থ তাদের জন্য আমার দোয়া রইল, আল্লাহ যেন আসেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে শেফা দান করুক। এই মুহূর্তে যারা আল্লাহর কাছে চলে যাচ্ছেন, আল্লাহ যাদেরকে উঠিয়ে নিচ্ছে পৃথিবী থেকে, তাদের জানানিটা সহজ করে দেওয়া হোক। এই মুহূর্তে যাদেরকে পৃথিবী থেকে চলে গেছে, যাদেরকে কবরে শুয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ যেন তাদের কবরকে সহজ করে দেন এবং তাদের মনকে নেকির সওয়াল জবাব সহজ করে দেন। আমাদের বাবা মা, যাদের বাবা মা চলে গেছে তাদের জন্য দোয়া করি, যাদের আত্মীয় স্বজন চলে গেছে পৃথিবী ছেড়ে তাদের জন্য দোয়া করি, যারা কোভিডে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের সিনিয়র স্যাররা, ডাক্তাররা, এবং যারা সেবা দিতে দিতে ডাক্তার এবং নার্স সিস্টার সেবা দিতে দিতে পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের জন্য আল্লাহ যেন শহীদের দরজা দান করে, তাদের জন্য দোয়া করি। সর্বোপরি আমরা আমাদের বাংলাদেশের জন্য দোয়া করি, সারা বিশ্বে যে অশান্তি, যুদ্ধ, আল্লাহ যেন সব বন্ধ করে দেয়। আসেন আজকে জুম্মার দিন আমরা সবাই ঝড় বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই আমরা উপর আল্লাহর কাছে হাত তুলে বলি, যেন পৃথিবী শান্তি আসে, পৃথিবীতে সবাই শান্তিতে আমরা বাস করতে পারি। আসেন আমরা সবাই বিদায়, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।